ভিডিওতে ক্লিক করার জন্য আবু বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ওয়ে স্কলারশিপ অর্থাৎ আমরা যারা অনেকেই এসসি এসটি বা ওবিসি স্কলারশিপ নামে চিনি সেই স্কলারশিপের কিন্তু বহুদিন ধরে টাকা দিতে ছিল না অনেকের স্ট্যাটাস এরকম দেখাচ্ছিল ওয়েটিং ফর লট নম্বর বা কারো কারো তো অলরেডি লট নম্বর দিয়েই দিয়েছে বা সব থেকে যারা ওবিসি যাদের রয়েছে তাদের কিন্তু এরকম দেখাচ্ছিলো যে ইয়র স্ট্যাটাস ইজ ভেরিফাইড বাই ডিস্ট্রিক্ট লেভেল অ্যান্ড ওয়েটিং ফর ডিসবার্সমেন্ট বিশেষ করে ওবিসিদের কিন্তু এরকম স্ট্যাটাস প্রায় পাঁচ ছয় মাস থেকে দেখাচ্ছিলো সেই স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হতেছে না অনেক দিন ধরেই আপনাদের মধ্যে অনেকেরই হয়তোবা মানে এরকম অলরেডি প্রশ্ন চলে এসেছে যে হয়তো বা আমরা আর ওই স্কলারশিপে টাকা পাবো না কিন্তু একদম ভুল ধারণা বন্ধুরা আপনাদের যাদের অলরেডি লট নাম্বার দিয়ে দিয়েছে বা ওয়েটিং ফর লন নাম্বার দেখাচ্ছে তারা অবশ্যই কিন্তু টাকা পেয়ে যাবেন এর আগের এক ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের মধ্যে যাদের ওবিসি তাদের যদি ভেরিফাইড বাই ডিস্ট্রিক্ট লেভেল অ্যান্ড ওয়েটিং ফর ডিসবার্সমেন্ট এরকম স্ট্যাটাস দেখায় তা সত্ত্বেও কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তার একটা আমি লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি এর আগের দিনে আমি কিন্তু টাকা পেয়ে গেলাম আমি ওবিসি থেকে বিলং করি আমি কিন্তু টাকা পেলাম ওই স্ট্যাটাস কিন্তু ওরকমই আছে আমার যে ইউর অ্যাপ্লিকেশান ইজ ভেরিফাইড বাই ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েটিং ফর ডিসপার্টমেন্ট তার আমি প্রমাণ আপনাদের সর্বপ্রথম দেখিয়ে দিতেছি স্ট্যাটাসটা যে এখনও ওরকমই আছে তার সত্ত্বেও যে আমি টাকা পেলাম সেটা আমি প্রমাণটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে দেখুন একের পর আমি প্রমাণটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি বিস্তারিত আলোচনা করতেছি যে আমি কোন ডিস্ট্রিক্ট বা অন্য অন্য ডিস্ট্রিক্টের কবে টাকা ঢুকবে চলুন এখান থেকে আমি কুচবিহার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম ওকে বটনে ক্লিক করে দিলাম তারপরে নতুন পেজ সিলেট করে এখানে আমি ডিটেলস ভরে দিই স্ট্যাটাসটা চেক করে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এই জায়গায় আমার ওয়াল ডিটেলস বসানো শেষ এই জায়গায় কিন্তু আমি ডিস্ট্রিক্ট আমার কুচবিহার সিলেক্ট করেছি এখন আমি এই চেক স্টাটা ক্লিক করে দেবো চেক স্টাটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখুন স্ট্যাটাস কিন্তু এই জায়গায় চেক হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু বলা রয়েছে যে ইয়োর অপ্লিকেশান ইজ ভেরিফাইড বাই ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েটিং পার্ট ডিসবারিশমেন্ট তো বন্ধুরা আমি বলেছিলাম একটু আগে যে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এরকম দেখাচ্ছে বা এসি এসটিদের ক্ষেত্রেও দেখাচ্ছে কিন্তু ওয়েটিং পার্ট লট নাম্বার বা অনেকেরই কিন্তু লট নাম্বার অলরেডি দিয়ে দিয়েছে আমার এই স্ট্যাটাস থাকা সত্ত্বেও কিন্তু আমি টাকা পেলাম এবার সেটা আমি প্রমাণটা দেখিয়ে দিতেছি এই যে বন্ধুরা আপনারা সকলেই এটা ভালো মতো দেখুন এটা মেসেজটা যেটা এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে এসেছে অ্যাকাউন্ট ক্রেডিটেট ইনফরমেশান দেখাচ্ছে চার হাজার তিনশো কুড়ি টাকা অ্যাকাউন্ট নম্বরে দেখুন শেষ কয়েকটা ডিজিট দেখাচ্ছে সিক্স ফাইভ সিক্স ওয়ান সেভেন ট্রানজেকশানের স্ট্যাটাস ক্রেডিটেট দেখাচ্ছে এবং ডেট অ্যান্ড টাইমটা আপনারা ভালো মতো লক্ষ্য করুন বন্ধুরা এই জায়গায় কিন্তু ডেট অ্যান্ড টাইমটা কী দেখাচ্ছে যে এগারো দশ দুই হাজার একুশ টাইমটা দেখাচ্ছে আটটা চুয়াল্লিশ মিনিট পনেরো সেকেন্ড তো যাই হোক বন্ধুরা সেটা আমি বলতেছি না এটা কিন্তু আমি মেসেজটা আমি পেয়েছিলাম এগারো তারিখে অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা এগারো তারিখে ক্রেডিট হয়ে গিয়েছিলো আমি কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এই দিন আমি আপনাদের ভিডিও দিতে পারি আজকে দিতেছি আজকে চোদ্দোই তারিখ আপনারা সকলে জানেন পুজোর কিছু ব্যস্ত থাকার কারণে কিছু সমস্যা ছিল বলে আমি আপনাদের ভিডিওটা দিতে পারিনি তো আজকে আমি কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এবার আমি আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু এই জায়গায় কিন্তু এই মেসেজটা দেখার পরেই তবুও কিন্তু অনেকেই আপনাদের মধ্যেই প্রশ্ন করবে যে এটা যে স্কলারশিপ থেকে টাকাটা ঢুকেছে তার কি গ্যারান্টি রয়েছে তার কি প্রমাণ রয়েছে তো সেটা আমি এবার দেখে দিই তার আগে এই জায়গায় খুব ভালো মতো লক্ষ্য করুন টাকাটা কিন্তু চার হাজার তিনশো কুড়ি টাকা এগারো তারিখে ঢুকেছে সেটা একটু ভালো মতো দেখে নিন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এবারে সবাই মিলে এই জিনিসটা ভালো মতো দেখুন যারা আপনারা এই প্রশ্নটা আমাকে করতে চান যে এটা যে ওই স্কলারশিপের টাকা তার কি প্রমাণ রয়েছে এটা দেখুন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে মিনি স্টেটমেন্ট বের করেছি এখানে যে এগারো তারিখে যে টাকাটা ক্রেডিট হয়েছে ভালো মতো দেখুন ডেট কিন্তু এগারো দশ রয়েছে এবং ট্রানজ্যাকশান টাইপ দেখুন ক্রেডিটেড রয়েছে সিয়ার মতলব ক্রেডিডেট আপনি সবাই সবাই জানেন এই জিনিসটা দেখুন এটা এটা যেটা বলা রয়েছে সেটা কিন্তু ট্রেজারি বলা রয়েছে আপনারা সকলেই জানেন কিন্তু বেশিরভাগ টাকা এটা ট্রাজারি থেকে ট্রান্সফার করা হয় স্কলারশিপের টাকাগুলো তো বোঝা গেল বন্ধুরা এখানে আবার অ্যামাউন্টও দেখুন অ্যামাউন্টও কিন্তু একটু এখানে দেখাইছিলাম আপনাদের যে চার হাজার তিনশো কুড়ি টাকাই ছিল কিন্তু এখানে দেখুন এটা সেম অ্যামাউন্ট কিন্তু রয়েছে অর্থাৎ বন্ধুরা বোঝা গেল এইটা কিন্তু স্কলারশিপেই টাকা ঢুকেছে তো বোঝা গেলো বন্ধুরা আমার কিন্তু কুচবাহার ডিস্ট্রিক্ট আমি কিন্তু টাকা পেয়ে গেছি আমার সূত্রের খবর যতটুকুনি পাওয়া গেছে বাঁকুড়া এবং বীরভূম ডিস্ট্রিক্ট অনেকে অলরেডি টাকা পেয়েছে তো এর মধ্যে থেকে আপনারা যারা কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা টাকা পেয়েছেন কে পাননি এবং অন্য অন্য ডিস্ট্রিক্টের টাকাও কিন্তু বন্ধুরা পূজার আগেই দেওয়ার কথা ছিল কিন্তু হয়তোবা ওনার ফান্ডে টাকা ছিল না এই জন্যেই হয়তোবা পূজার আগে সবাইকে টাকা দিয়ে দিল না কিন্তু অলরেডি যেহেতু ঢুকে শুরু হয়ে গিয়েছে আশা করি অন্য অন্য ডিস্ট্রিক্টের টাকাও কিন্তু এই মাসে সব ক্লিয়ার করে দেবে কেননা ওয়েসি স্কলারশিপের টাকা কিন্তু আর বেশি দেরি করবে না যেহেতু অলরেডি নিউ রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এই কারণে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ওনারা কিন্তু আমাদের টাকা সব ক্লিয়ার করে দেবে চিন্তার কোনো কারণেই বন্ধুরা এই মাসটা আপনারা অপেক্ষা করে যান আশা করি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম এই ভিডিওর মাধ্যমে শুধু আপনাদের একটা ছোট্ট আপডেট দিয়ে রাখলাম যে টাকাটুকু অলরেডি শুরু হয়ে গেছে কুচবিহার ডিস্ট্রিক্ট আমি দেখিয়ে দিলাম আপনাদের একদম লাইভ প্রুফ তো ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততটাকে ছড়িয়ে দেবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ